বুধবার জেলা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে মেগা লিগাল সার্ভিস ক্যাম্প 2024 অনুষ্ঠিত হলো ফুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা উদায়রা আদালতের বিচারক অংশুমান দেববর্মা। উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা SDM শ্যামজয় জমাতিয়া, নর্থ ত্রিপুরা লিগাল সার্ভিস অথরিটি জেলা সম্পাদক রাজশ্রী চক্রবর্তী, এডিশনাল SP জেরিনিয়া ডার্লং প্রমুখ। 25টি দপ্তর এই শিবিরে অংশগ্রহণ করেন। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি নর্থ ত্রিপুরা ধর্মনগরের পক্ষ থেকে আজকে এই মেগা লিগাল সার্ভিসেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর থেকে স্টল দেওয়া হয়েছে। আমাদের এই ক্যাম্পের মোটোটা হচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তর বা বিভিন্ন সরকারি স্কিমে যে সুযোগ সুবিধা আছে তা এলাকার জনগণের মধ্যে আমরা পৌঁছে দেওয়া, এবং ওনারা যাতে অফিসে না গিয়ে ওনাদের এলাকায় থেকেই যাতে সুযোগ সুবিধাগুলি পেতে পারেন, এর জন্য আমরা এই ক্যাম্পটি আয়োজন করেছি। এই ক্যাম্প আয়োজন করতে আমাদেরকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, SDM অফিস, পুলিশ অথরিটি, ফায়ার সার্ভিসেস এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বিভিন্ন সব সরকারি ডিপার্টমেন্টগুলি সহযোগিতা করেছেন, এবং আজকে এই ক্যাম্পের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্কিম নিয়ে অ্যাওয়ারনেসও করানো হচ্ছে। তো ওইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, যাতে আমরা জনগণকে কিছু সুযোগ সুবিধা দিতে পারি। আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের পক্ষ থেকে ইন কোলাবোরেশন উইথ দ্য ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমরা আজকের ক্যাম্পটি আয়োজন করা হয়েছে।